আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই যে দুপুরে রান্নাবান্না করব, এখানে বড়া আর ডিমের তরকারি। এখানে একটু আগে ডিম নিয়ে আসলো, এগুলোকে এখন আমি ফ্রিজে রাখবো, ধুয়ে নিয়েছি। এখন একটু পর আমরা বাহিরে যাব, কী কী করবো, কী কিনবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকবেন। এই যে আমি গুছিয়ে নিয়েছি, বাবুকে রেডি করিয়ে দিয়েছি, এখন এই যে বের হয়ে গেলাম। আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে, এখানে একটু হোলসেলের ভিতর যাব, দেখবো কী কী নেওয়া যায়। এই যে বাবুর জন্য আমি গাড়িটা নিয়ে নিলাম, ওকে ওর উপর বসাতে চাইছিলাম কিন্তু ও বসতে চাইছিল না, কান্নাকাটি করছিল। তারপর ওকে কোলে নিয়েই আমি রাখছিলাম। এখানে এখন মাছ নিব আর কিছু শাকসবজি নিব। এখানে অনেক প্রকার মাছ আছে, মাংস আছে, ছোট মাছ, বড় মাছ, সব ধরনের মাছ আছে। এই দুই রকমের মাছ মূলত নেওয়া হয়েছে। এখানে এটা ভাঙন মাছ আর পাশেরটা রুই মাছ। এই যে এর মধ্যে আমাদের কেনাকাটা হয়ে গেল, এখন বিল করতে যাব। যে বিল করছে, বিল করা হয়ে গেছে, বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।